হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই টু চ্যানেল কাল্পশা ক্যাম্পাসে তো বন্ধুরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশনের বিভিন্ন স্টাডি মেটেরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো বিশেষ করে এখন রেলের গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার সামনেই এই দুটোর বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে প্র্যাকটিস সেটের উপরেও তো সেগুলো যদি এখনও কেউ না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল কালপুরসার ক্যাম্পাসগুলো সার্চ করে সেখানে গিয়ে অবশ্যই খুঁজে নাও এবং আশা করি সেগুলো সেই ভিডিওগুলো তোমাদের খুবই খুবই উপকারে আসবে এবং এছাড়া জেনারেল সায়েন্সের ওপরে বিভিন্ন ভিডিও আছে ওকে তো আজকের চলো আজকের উনিশশো এই উনিশে সেপ্টেম্বর রেলের গ্রুপ ডির যে সেকেন্ড শিফট এবং থার্ড শিপ পরীক্ষা হলো তার কিছু কোশ্চেন দেওয়া হয়নি সেটা নিয়ে এসেছে এই শিফটে জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে তো দেখে নাও কী কী এসছে তো প্রথম কোশ্চেন দেখো মুখ্য নির্বাচন কমিশনারকে তো মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে ওম প্রকাশ রাওয়াত ওকে নেক্সট দেখো গয়টার বা রোগ কিসের অভাবে হয় তো সেটা অ্যান্সার হয়ে যাবে আয়োডিনের অভাবে নেক্সট দেখো বংশবরতীর জনককে বংশগতির জনক হচ্ছে ম্যান্ডেল নেক্সট শ্যুটিং ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো কোথায় হবে তো ভারতে ওয়ার্ল্ড ওয়েট ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিলো তো তুর্কেমেনিস্তান নেক্সট দেখো আগ্রা শহরের প্রতিষ্ঠাকে করেন সিকান্দার লোদি নেক্সট ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার আঠেরো কোথায় হলো নিউ দিল্লিতে আধুনিক পর্যায় সারণির সবচেয়ে ছোটো পর্যায় কোনটি তো প্রথম পর্যায়ে হচ্ছে সবচেয়ে ছোটো সেখানে দুটো মৌল আছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হিলিয়াম নেক্সট কোশ্চেন দেখো নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে তো নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে নিফু রিও নেক্সট দেখো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় নেক্সট পালস পোলিও অভিযান করা শুরু হলো কার দ্বারা ওকে পালস পোলিও অভিযান কার দ্বারা শুরু হলো করছেন তবে স্পেলিং ভুল আছে তো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেক্সট জম্মু কাশ্মীরের যে ওমর আবদুল্লা তিনি কোন পার্টির তো এনসিপি আনসার এনসিপি পার্টির স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন তো স্বর্ণ স্বর্ণ নির্মাণ করা করিয়েছিলেন অর্জুন দেব শিখগুরু অর্জুন দেব নেক্সট আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল তো এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে নেক্সট দেখো সুইডেনের রাজধানী কি সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম আমরা জানি যেখান থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় স্টকহোম রজার ফেডার কোন খেলার সঙ্গে যুক্ত তো রজার ফেডার টেনিস খেলার সঙ্গে যুক্ত অরিজিন অফ স্পেসিস লেখা চার্লস ডারউইনের পদ্মাবাত সিনেমা আলাউদ্দিন খোলজির চরিত্রে কে অভিনয় করেছিল তো রণবীর সিং অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো সাধারণ ঘরের উষ্ণতায় বা ঘরের সাধারণ উষ্ণতায় কোন ধাতু তরল তো সেটা অ্যান্সার হচ্ছে পারদ নেক্সট ভারতের প্রথম ভাইসরাই কে তো ভারতের প্রথম ভাইসরাই লর্ড ক্যানিং জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড কত সালে হয় তো জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড উনিশশো সালে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসি আমেরিকা তো আমেরিকাতে আইসিআইসিআই ব্যাংকের সিইও কে তো আইসিআইসিআই ব্যাংকের সিইও হচ্ছেন চন্দা কোচের মণিপুর বিধানসভা নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক সিট পেল এবার তো কংগ্রেস অ্যান্সার নেক্সট দেখো অনুধারণা প্রথম কে দিয়েছিলেন তো রাদার ফোর্ড অ্যান্সার হয়ে যাবে নেক্সট একদিনের আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট কার তো মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট হচ্ছে ঝুলন গোস্বামী বাংলার প্লেয়ার যেন নেক্সট দেখো মিলেনিয়াম গ্রুপ পর্যায় শ্রেণির কোন গ্রুপকে বলা হয়ে থাকে তো নবম গ্রুপকে বলা হয়ে থাকে মিলিয়ান মিলেনিয়াম গ্রুপ কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক কত তো কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সাতাশ অষ্টক সূত্র কে দিয়েছিলেন যেন সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড নেক্সট দেখো লিম্বারাম কোন খেলার সঙ্গে যুক্ত তো লিম্বারাম হচ্ছে তীরন্দ তিরন্দাজি খেলার সঙ্গে যুক্ত নেক্সট খলজি বংশ প্রতিষ্ঠা থাকে খলজি বংশ প্রতিষ্ঠা হলেন জালালউদ্দিন খলজি খোলজি নেক্সট টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের কোন প্লেয়ার পাঁচ উইকেট পেয়েছেন তো অ্যান্সার যাবে কুলদীপ যাদব নেক্সট দেখো বিশ্ব জলদিবস কয়পালিত হয় তো বাইশে মার্চ নেক্সট আইসিসি এর চেয়ারম্যানকে বর্তমান তো শশাঙ্ক মনোহর নেক্সট দেখো টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত কার তো রোহিত শর্মা অ্যান্সার হয়ে যাবে এছাড়া আরেকজন আছে ডেভিড মিলারের সাউথ আফ্রিকার নেক্সট দেখো অক্ষয় কুমার জাতীয় পুরস্কার পেয়েছিলেন কোন ছবির জন্য তো সেটা হচ্ছে রুস্তম ছবির জন্য নেক্সট দেখো আরাবল্লি পর্বত কোন রাজ্যে অবস্থিত তো আরাবল্লী পর্বত হচ্ছে রাজস্থানে অবস্থিত তো এই পর্বত থেকে আরেকটা কোশ্চেন এসছে ভারতের সবচেয়ে নতুন যে পর্বতশ্রেণী সেটা কি তো সেটা অ্যান্সার হয়ে যাবে হিমালয় নীতি আয়োগের অধ্যক্ষকে নীতি আয়োগের অধ্যক্ষ হন প্রধানমন্ত্রী ফিফা বেস্ট ইয়ং প্লেয়ার দু হাজার আঠারো কে হলো তো মা বাপে বলে একজন প্লেয়ার সে হয়েছে ফিফা বেস্ট ইয়ং প্লেয়ার দু হাজার মুখ্য অর্থ কমিশনারকে তো মুখ্য অর্থ কমিশন বর্তমান হচ্ছে এন কে সিং তো বন্ধুরা এই ছিল সেকেন্ড এবং থার্ড শিফটের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের কোশ্চেন আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুলি হবে এই অনুযায়ী তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ওকে আর আমার চ্যানেলের যে সায়েন্সের বা প্র্যাকটিসের আছে সেগুলো প্র্যাকটিস করো আশা করি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের হেল্প হবেই ওকে Undra, okay, goodbye.